তো হোয়াইট ওয়াইফস কী কাজে ব্যবহার হয়, এটা আমরা ভিজা টিস্যু বলতে পারি। এই হোয়াইট ওয়াইফসের সাহায্যে তুমি তোমার মেকআপ ক্লিন করতে পারো বা তোমার মুখ একটু তুলে নিলে এরকম একটা ফাঁকা জায়গা আসে। দেন হচ্ছে এখান থেকে আমি একটা ওয়াইস বের করে নিচ্ছি, এই ধরনের, এইটার সাইজটা অনেকটা এরকম থাকে। তো খুবই ভেজে একটা টিস্যু সুন্দর মতো হাতে ধরো, যদি কোনো ডাস্ট না থাকে তখন ক্লিন করে নিলে। আমি যদি এখানে একটু মেকআপ ইউজ করে দেখাই তোমাদেরকে, ফকালুরের এই ফাউন্ডেশনটা কিন্তু খুব বেশি কভারেজ নাই, এটা কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় ওয়াইপস দিয়ে। অনেকেই তোমরা মেকআপ কিন্তু শুধু ওয়াইপস দিয়ে ক্লিন করতে পছন্দ করো, এই কাজটা কখনোই করবে না। এখানে একটু অয়েল লাগিয়ে নিবে প্রথমে মেকআপের উপর, এরপর যদি তুমি ওয়াইপস দিয়ে, যে কাজটা কটন প্যাড দিয়ে করে থাকো সাধারণত বা কোনো ভেজা গামছা দিয়ে, সেটা না করে যদি ওয়াইপস ইউজ করো সেক্ষেত্রে কিন্তু খুবই ভালোভাবে তোমার এটা ক্লিন হয়ে যাবে। এরপর তুমি ফেস ওয়াশ দিয়ে জায়গাটা ধুয়ে নিলে, যেমন আমি এখন এই জায়গাটা সাবান দিয়ে ক্লিন করে নিব, অনেকটা এরকম। তো আমি বলবো